এদিকে যশোরের রূপদিয়া বাজারে জমজমাট ধানের হাট সপ্তাহে সোম ও শুক্রবার বসে এই হাট প্রতি হাটে বিক্রি হয় কোটি টাকার ধান এ নিয়ে আরো জানাতে রূপদিয়া ধান হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন হোসেন রিপন হাটে কি পরিমাণ ধান উঠেছে এবং এখানকার ধান দেশের মূলত কোন কোন জেলায় পাঠানো হয় বিস্তারিত বলবেন ধন্যবাদ আপনাকে আসলে এখানকার ধান দেশের বিভিন্ন জায়গায় যে থাকে বিশেষ করে জেলার কুষ্টিয়া খুলনা এই অঞ্চলের দিকে এই ধানটি দিয়ে থাকে সারা দিনাজপুরের দিকেও কিছু ধান দিয়ে থাকে এই বাজারে মূলত যে ধানগুলো উঠে প্রতি হাটে বিশেষ করে শুক্র এবং সোমবার এই দুদিন এই হাট রয়েছে এই হাটে প্রায় গাড়ি প্রতি যদি আমি ধরি সেক্ষেত্রে প্রায় বিশ থেকে তিরিশ গাড়ি পর্যন্ত ধান এই বাজারে উঠে থাকে প্রতি হাটে সেক্ষেত্রে প্রায় এক কোটি টাকার উপরে কিনি হয় যে আড়তগুলো রয়েছে প্রায় অর্ধশত আড়ত রয়েছে সেই আর এই ধানগুলো বিক্রয় আজকের বাজারে আমরা দেখেছি যে রডমিনিকেট যে ধানটি রয়েছে সেটি 1280 টাকা থেকে 1280 টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে এবং বাসমতি যে ধানটি রয়েছে সেটি 1450 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে এবং মোটা যে ধানটি রয়েছে সেটি 1070 টাকা থেকে 1080 টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে এবং চিকুন যে ধানটি রয়েছে সেটি 1170 টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে আপনাদের জন্য জানিয়ে রাখি যে যে সরকারের যে বেঁধে দেওয়া দাম সেটি রয়েছে বারোশো আশি টাকা সেক্ষেত্রে কিন্তু এই যে দামটি রয়েছে সেক্ষেত্রে কিছু ধান বিশেষ করে মোটা তিকন রডমিনিকেট এই ধানগুলো কিন্তু যে সরকারের বেঁধে দেওয়া দাম রয়েছে তার চেয়ে কম দামে বিক্রি হচ্ছে এবং শুধুমাত্র মাত্র বাসমতি যে ধানটি রয়েছে সেটি সরকারের যে বেঁধে দেওয়া দাম তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে যশোর জেলায় প্রায় এক লাখ ষাট হাজার সাতশো পঁচাশি হেক্টর জমিতে যে ধানের আবাদ হয়েছিল তার থেকে প্রায় বারো লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে যার বাজার মূল্য রয়েছে এক কোটি একশো পঁয়ষট্টি কোটি টাকা সব মিলে যে গুলো রয়েছে সেই গুলোতে আসলে ধান বিক্রি কিনি চলছে আমরা দেখেছি যে হাটে সোম এবং শুক্রবারে এই হাটে ধান বিক্রি কিনা হয়ে থাকে এবং যে ধানগুলো রয়েছে আমাদের এই অঞ্চলে ধান আগে ভাগে উঠে গেছে অর্থাৎ মাঠে এখন ধান কাটা ধান নেয় আহ সবই বাজারে উঠছে যারা কৃষক রয়েছেন তারা উঠছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে ধানের দাম আজকের বাজারে কিছুটা কম হলেও সামনে আরো বাড়বে সব মিলে এই ছিল আমার কাছে ধানের বাজারের খবর আবিদ যশোরের রূপ দেওয়ায় জমজমার ধানের হার সেই খবর জানছিলাম